তো এয়ারটেলের ইন্টারনেট ব্যালেন্সটা কিভাবে চেক করব, কোডটা তো মনে আসতেছে না। মিনিট ব্যালেন্সটা কিভাবে চেক করব, কোডটা তো মনে আসতেছে না। হ্যাঁ, *777#, এটা দিয়ে মিনিট ব্যালেন্স চেক করে। হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশিক, আর আপনারা দেখছেন আশিক টেলিকম ইউটিউব চ্যানেল। এখনও যদি আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে মাই এয়ারটেল অ্যাপে লগ ইন করে আপনারা কিন্তু চাইলে ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, যে মিনিট, যে মিনিটের যে ব্যালেন্সটা আছে বা SMS-এর যে ব্যালেন্সটা আছে এটা কীভাবে দেখবেন, বা বিভিন্ন অফারগুলো কীভাবে দেখবেন। তো আপনারা কিন্তু চাইলে মাই এয়ারটেল অ্যাপে লগ ইন করে কিন্তু সবগুলো অফার কিন্তু একসাথে দেখতে পারেন, বা বিভিন্ন প্যাকেজও কিন্তু মাই এয়ারটেল অ্যাপে দেখতে পারেন। কোড ডায়াল করার কোনো ঝামেলা কিন্তু আর থাকতেছে না। তো যারা এয়ারটেল ইউজার আছেন বা যারা এয়ারটেল সিম ইউজ করেন, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটির মূল টপিকে ফিরে যাই। আপনারা জানেন যে প্লে স্টোরে মাই এয়ারটেল নামে একটি অ্যাপ রয়েছে। এই অ্যাপে কিন্তু এই অ্যাপে ডাউনলোড করে দিয়ে আপনারা লগ ইন করেন, দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইন্টারনেট ব্যালেন্স, মিনিট ব্যালেন্স বা SMS ব্যালেন্স যেটাই বলেন না কেন, সবগুলো কিন্তু একসাথে দেখতে পারবেন। তো দেন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে খুব সহজে কীভাবে এয়ারটেল অ্যাপে লগ ইন করবেন। তো গাইজ, দেরি না করে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে এখনও যদি আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে আসি মোবাইল স্ক্রিনে, দেন আমরা এখন চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাই, এখন সার্চ করব মাই এয়ারটেল লিখে। তো মাই এয়ারটেল বাংলাদেশ অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই অ্যাপটি এখন ইনস্টল করব। সিম্পলি আমরা ইনস্টলে ক্লিক করে দেব। তো গাইস, আপনারা এখান থেকে ইন্টারনেট ব্যালেন্স, মিনিট ব্যালেন্স এবং আপনাদের অ্যাকাউন্টে কত টাকা আছে এটা কীভাবে দেখবেন, তো আমি সেটা দেখে দিচ্ছি। আপনারা এই অপশনটাতে মিনিট প্যাকেজ দেখতে পারবেন, এই অপশনটাতে MB দেখতে পারবেন, এই অপশনটাতে SMS যে ব্যালেন্সটা আছে, SMS কয়টা আছে এগুলো দেখতে পারবেন, আর সবার উপরে কিন্তু ব্যালেন্সটা দেখতে পারবেন। তো গাইস, বাকি পার্টটা আমি আবার দেখে দিচ্ছি। তো গাইস, আমাদের অ্যাপটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। সিম্পলি আমরা ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমরা যে নাম্বারটা এখানে লগ ইন করতে চাচ্ছি এই নাম্বারটা এখানে বসিয়ে দিব। আপনারা যে নাম্বারটা লগ ইন করতে চাচ্ছেন এই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো গাইস, মাই এয়ারটেল লগ ইন যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সিম্পলি উপরে ক্লিক করে দিবেন এয়ারটেল লগ ইন। তো আমি এখানে একটি এয়ারটেল নাম্বার বসিয়ে দিব, নাম্বারটা বসিয়ে ফ্রি। তো গাইস, আপনি নাম্বারটা বসানোর পরে একটি ওটিপি কোড চলে আসবে, সিম্পলি আমরা লগ ইন ক্লিক করে দিব। তো এখানে অ্যালাউ চাবে, আপনারা অ্যালাউটা দিয়ে দিবেন। তো গাইস, আমাদের লগ ইনের কাজটা টোটালি শেষ হয়ে গেছে এখান থেকে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা এয়ারটেলে রেফার করে কিন্তু আনলিমিটেড MB এখান থেকে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3-ডট আইকন একটি অপশন আছে, এই যে 3-ডট আইকন, তো এই অপশনটার উপরে আমরা ক্লিক করে দেবো। উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন মাই অ্যাকাউন্ট বা এয়ারটেলের যে অফারগুলো আছে আমি সেগুলো কিন্তু আপনাকে এখন দেখাবো। তো গাইস, এটি হচ্ছে আপনার প্যাকেজ, যে ইন্টারনেট প্যাকেজগুলো আছে আপনার মাই এয়ারটেল অ্যাপে, এই ইন্টারনেট প্যাকেজগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ইন্টারনেট প্যাকেজ, তারপর এখানে মিনিট প্যাক আছে, কল রেট প্যাকেজ আছে, এগুলো হচ্ছে এয়ারটেলের কল রেট প্যাকেজ। তো কল রেট প্যাকেজ নিয়ে কিন্তু আমি আর একটা ভিডিও বানিয়েছি, সেটা কিন্তু আই বাটনে দিয়ে দেবো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারেন। এয়ারটেলের যে মিনিট প্যাকগুলো দেখতে পাচ্ছেন, বান্ডিল প্যাকেজও রয়েছে এয়ারটেলের। তো দেন এখন আমরা আপনারা এখান থেকে কীভাবে রেফার করে আনলিমিটেড MBটা নেবেন, তো আমি সেই অপশনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো গাইস, আপনারা এই অপশনটাতে দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে উঠাবেন, উপরের দিকে যদি আমরা উঠাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট প্যাকেজ। তো ইন্টারনেট প্যাকেজ ফার্স্ট আমি এখানে দেখাচ্ছি রেফার, রেফারের অপশনটা এখানে আছে, ইন্টারনেট প্যাকেজগুলো এখানে দেখতে পারবেন, আরও বেশ কিছু এখানেই আছে, এগুলো আপনারা এখানে দেখতে পারবেন।
তো গাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি মাই এয়ারটেলের লিংকটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে কিন্তু লগ ইন করে নিতে পারেন। আর এখনও যারা আমাদের আশিক টেলিকম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, একটি কমেন্টস করুন এবং আমাদের আশিক টেলিকম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে।